হাসলো ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশনে বিখাক্তি কাইবার সান হুতে ক্যাপিটাল কমপ্লেক্স আমসানি থিরুং বিধিনি দাগি ফানি থানি ডেভোটেশন রিলাইকা হং দং জরনি করোনা ভাইরাস এবং মই তোমা বাই তাব ভেলেন কিরি করনি বিষয় লোক রক্ত হই তলায়ো হাইফন থিরুং বেদেগো জে সান মং রক্ত গো আবন দাগি দাগি সুবনা অংতুন হিনে সান মং তৈ থিরুং বেদেগ নি দাগি ফানি থানি কাইসা ডেভোটেশন রিলাইকা ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশন সান মং রুডি বিষয় গো অংকা ন্যাশনাল লেভেল এবা স্টেট লেভেল থিনাই রন শেবনি শেব ক্লাইরিনানি জুদা জুদা বখাস তোমা কোচিং সেন্টারও তেব হামক্রাই খাইনি খুবই কমুনি সানমুগ আজকে আমরা ত্রিপুরা প্লেয়ারসনের পক্ষ থেকে আমরা মাননীয় ক্রীড়া অধিকর্তা মহাশয়ের নিকট সাক্ষাৎকার করেছি। আমরা পাঁচ দফা দাবি নিয়ে আজকে আলোচনা করে আমরা বেরিয়ে এসেছি। প্রথমে আমরা ক্রীড়া অধিকর্তা মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই, এই করোনা মহামারীর কারণে আমাদেরকে সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে আমরা ত্রিপুরা প্লেয়ার শ্রেণীর প্রথম দাবিটি রেখেছি জাতীয় এবং রাজ্য স্তরের খেলোয়াড়দেরকে যাতে চাকরির সুযোগ করে দেওয়া। আমরা অনুরোধ করেছি যারা বেকার খেলোয়াড় আছে তাদেরকে যেন বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়, সেখানে আমরা 20% কোটা দাবি করেছি। তাইলে বেকার খেলোয়াড়রা বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ হবে। আমরা দ্বিতীয় দাবি রেখেছি বিভিন্ন মহকুমার অবস্থিত কোচিং সেন্টারগুলি যেন ডেভেলপমেন্ট করা হয় এবং সেখানে যাতে উপযুক্ত কোচ দেওয়া হয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের সেখানে পোস্টিং দিলে খেলোয়াড়রা উপকৃত হবে। তারপর আমরা খেলোয়াড়দের যে স্টাইপেন্ডটা এখন আমাদের এখানে 1200 টাকার স্টাইপেন্ড দেওয়া হয়, সেখানে আমরা দাবি রেখেছি যাতে 5000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয় এবং সাথে যেন সংখ্যাটা যেন বাড়ানো হয়, তাইলে খেলোয়াড়রা উপকৃত হবে। আমরা ওদেরকে বিশেষভাবে আমরা আরও অনুরোধ করেছি যে দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার কোনো চাকরি হচ্ছে না, আগের সরকারও বিভিন্ন সময়ে কোনো চাকরি দেয়নি, তা বিশাল সংখ্যক খেলোয়াড় এখানে প্রচুর সংখ্যক খেলোয়াড় বেকার হয়ে পড়ে আছে, যাতে তাদেরকে অবিলম্বে চাকরি দেওয়া হয় এবং উপযুক্ত খেলোয়াড় যেন চাকরি পায়। বিশেষ করে মাধ্যমিক এবং টুয়েলভ প্লাস যারা খেলোয়াড় আছেন তাদেরকে জন্য চিন্তাভাবনা করা হয়, কারণ আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে বিপিএড বা গ্রাজুয়েট না হলে চাকরি হবে না, এরকমটা আমাদের কানে এসেছে। তাই আমাদের কাছে আমরা অনুরোধ রাখছি ত্রিপুরা প্লেয়ারসের পক্ষ থেকে যাতে করে মাধ্যমিক এবং 12 পাস যারা আছে তাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া। তারপর স্পোর্টস কাউন্সিলে সেখানে 52টা স্পোর্টস কাউন্সিলে কোচিং সেন্টারে 52 জন কোচ আছেন, দীর্ঘদিন আগে তাদেরকে নেওয়া হয়েছে এবং আমরা অনুরোধ করছি নতুনভাবে যেন আরও কোচ সেখানে বেকার খেলোয়াড়দের নিয়োগ করা হয় রাজ্যের স্বার্থে।